নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকের আলোচনার বিষয় বা টপিক সেটা হলো বিএড ফোর্থ সেমিস্টারের অ্যান্সার শিট প্রোভাইড এবং কোয়েশ্চেন শিট প্রোভাইড ইনফরমেশন রিলেটেড কিছু কোয়েশ্চেন, সেই কোয়েশ্চেন্সগুলো নিয়ে আজকে আলোচনা করব। তার আগে একটি রিকোয়েস্ট, যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন, যাতে এই ধরনের ভিডিও সবার আগে পেতে পারেন। দীর্ঘ প্রতীক্ষার পর আপনাদের পরীক্ষা এবং দীর্ঘ প্রতীক্ষার পর অফলাইন পরীক্ষা, প্রতীক্ষা বলতে যেহেতু অনলাইনে আসা ছিল বাট এটা আনফর্চুনেটলি অফলাইনে হলো, তাই প্রথমবার অফলাইন হওয়ার কারণে কিছু কোয়েশ্চেন্স, কিছু কোয়ারি, কিছু প্রবলেমস তো থাকবেই। এবং সবথেকে বড় যেটা সেটা হচ্ছে হোম সেন্টার হওয়ার পরে কী কী সমস্যা হতে পারে বা আদৌ হতে পারে কি না, বিশেষত আজকের বিষয়ে অ্যান্সার শিট প্রোভাইড এবং কোয়েশ্চেন পেপার প্রোভাইড নিয়ে আলোচনা করব। কোয়েশ্চেন পেপার এবং অ্যান্সার শিট এটা কি ইউনিভার্সিটি প্রোভাইড করবে, এই নিয়ে আমরা আলোচনা করি। একটা প্রিভিয়াস নোটিফিকেশন আমরা দেখতে পাচ্ছি, যেটা অলরেডি আপনারা বারবার দেখিয়েওছি। এখানে লেখা আছে হোম সেন্টারের পরীক্ষা হবে, এবং এখানে আরও একটা লাইন খুব ইম্পর্টেন্ট, কলেজ অথরিটিস আর অ্যাডভাইস টু প্রিপেয়ার্ড উইথ প্রিন্টার্স অ্যান্ড ফটোকপিস টু প্রিন্ট অ্যান্ড ডিস্ট্রিবিউট দ্য কোয়েশ্চেন পেপার্স টু দ্য স্টুডেন্টস ইন দ্য এক্সামিনেশন হল অ্যালং আন কিপিং দ্য কনফিডেন্টলি অফ দ্য এক্সামিনেশন। অর্থাৎ ইউনিভার্সিটি চাইছে যে এক্সামিনেশনটা যেন অফলাইনের মতোই হয়, যদিও সেটা হোম সেন্টার, এবং প্রপার ওয়েতে হয়, এবং সমস্ত কলেজকে রিকোয়েস্ট করছে তারা যেন প্রিন্টার রেডি রাখে, আধ ঘন্টা ব্যাক ঘন্টাকে পাঠিয়ে দেওয়া হবে, তারা প্রিন্ট করে প্রত্যেকটা ক্যান্ডিডেটকে আপনাদের দিয়ে দেবে। এটা হলো আপনাদের কোয়েশ্চেন রিলেটেড, মানে কোয়েশ্চেন পেপার, সেটা এখানে ক্লিয়ার হয়ে গেল যে 100% আপনাদের প্রিন্ট করে দেবে। এখন প্রশ্ন আসে প্রিন্ট কেন করবে, যদি অফলাইন হয় তাহলে প্রিন্ট কেন করবে? এত কম সময়ের মধ্যে ইউনিভার্সিটির পক্ষে 55,000 ফর ফোর সেমিস্টার রেগুলার, সাবলি আরও আছে, আরও বেশি হবে, মানে আরও 10,000 অ্যাড করতে হবে। তাই এত স্টুডেন্টসের কোয়েশ্চেন পেপার এত তাড়াতাড়ি প্রিন্ট আউট করে সেটা কলেজ ওয়াইজ সেন্ড করা ইম্পসিবল। তাই কি করছে কলেজ ইউনিভার্সিটি, চালাকি করে সেটাকে প্রিন্টের মাধ্যমে করবে। এতে কি ইউনিভার্সিটির কী লাভ? আগে আপনাদের ফর্ম ফিল আপে কত নিত? 500, এখন সেটাকে আরও অ্যাড করে 300 করে নিচ্ছে। ইউনিভার্সিটি কিন্তু কোনো খরচই নেই এখানে, যদি ভাবে কারণ সেন্ডই তো করছে না, সেটা বাই ডিজিটালি তারা মেলের মাধ্যমে হোক বা যে হোক তারা কলেজ ওয়াইজ পাঠাচ্ছে। তো কোয়েশ্চেন পেপারের সমস্যাটা মিটে গেল, সমস্যা হচ্ছে এবারে অ্যান্সার শিট। এখানে কিন্তু কোথাও লেখা নেই যে অ্যান্সার শিট ইউনিভার্সিটি পাঠাবে না। আপনাদের অ্যান্সার শিট যে পেজে আপনারা লিখবেন সেটা এ4 সাইজের যেটা আছে সেটা কিন্তু প্রোভাইড করবে না, ইউনিভার্সিটি প্রোভাইড করছে না, সেটা কিন্তু ক্লিয়ার, কারণ এখানে কোনো রকম ইনস্ট্রাকশন নেই। দ্বিতীয় পয়েন্ট, যদি কলেজ প্রোভাইড করে, আই থিঙ্ক কলেজের পক্ষে এতগুলো স্টুডেন্টসকে যদি মিনিমাম 12 পেজেসও লাগে, আমি কম করে বলছি 12 to 13, তাহলেও কিন্তু যদি 100টা থাকে সেখানে এতগুলো পেজেস প্রোভাইড করবে না। আপনারা আপনাদের কাছে যেসব A4 সাইজের পেপার আছে সেগুলো অবশ্যই আগের মতো রেডি করে কলেজে নিয়ে যাবেন, যাতে কোনো রকম সমস্যা না হয়। এবং তাছাড়াও একটা ফ্রন্ট পেজ যেটা আপনারা অনলাইনে করেছিলেন, একটা ফ্রন্ট পেজও আপনারা জেরক্স করে নিয়ে যাবেন, ইনকেস যদি আপনাদের সেটা লিখতে হয় রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, কোর্স কোড, সেমিস্টার, তো অবশ্যই নিয়ে যাবেন। এবং পরীক্ষা অনুযায়ী কিছু মার্জিন টানা A4 সাইজ পেপার অবশ্যই রেডি করে রাখবেন। আমি যেটুকু মনে করি এবং যা সিস্টেম দেখছি তাতে কিন্তু কলেজ প্রোভাইড করবে না, 1200 পেজেস কখনো প্রোভাইড করবে না। আপনাদের মতোই, মানে আপনাদেরকে কিন্তু রেডি করতে হবে। কোয়েশ্চেন পেপার ওরা প্রিন্ট আউট করে দিতে পারে সেটা সম্ভব, কিন্তু 100টা প্রশ্ন প্রিন্ট আউট করে দিতে পারবে, কিন্তু 1200টা অ্যান্সার শিট সেটা কিন্তু কলেজ প্রোভাইড করবে না। তাই আপনারা অবশ্যই রেডি করে রাখবেন। এই ছিল ছোট্ট আজকের একটি আপডেট, আশা করি আপনাদের হেল্পফুল হবে। এবং তবু একটা কথা লাস্টে বলবো,
যদিও হোম সেন্টারে হচ্ছে অবশ্যই কিন্তু আপনারা পড়াশোনার অবশ্যই করবেন, কারণ কিছু কিছু কলেজ বারবার বলি স্ট্রিক্ট হয় এবং তারা কিন্তু স্টুডেন্টদের স্বার্থে একটু বেশি স্ট্রিক্ট হয়। ছোট্ট একটি আপডেট ছিল, যদি ভালো লেগে থাকে লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। ধন্যবাদ।